বড় ভাইরা ঘরের মাঠে নাকানি চুবানি খেয়েছে। ভারত থেকে ট্রফি হাতে প্রাণোচ্ছল প্রত্যাবর্তন রকিবুল হাসানদের। সিনিয়রদের ভরাডুবির দিনে একটু আশার আলো দেখাচ্ছে অনূর্ধ্ব ১৯ দলটা। কোভিডের জাতাকলে হয়নি খুব বেশি ম্যাচ খেলা, সেই ঘাটতি পুষিয়ে নিতে বদ্ধপরিকর যুবারা। শ্রীলঙ্কায় সিরিজ হারলেও ভারতে জিতেছে সবকটি ম্যাচ। আত্মবিশ্বাসী দলটার সামনে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ, এরপরই বিশ্বকাপ মিশন। ভারতের মাটিতে সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়ে ভালো কিছুর আশা রাখছে আসন্ন দুটি টুর্নামেন্টে। ভালো এক্সপিরিয়েন্স গেদার করে তারপরে ওয়ার্ল্ড কাপ গিয়েছিলাম, তো এবার তো এরকম কোভিডের জন্য, প্যান্ডেমিকের জন্য আমাদের ওরকম খেলা হয়নি। তারপর আমরা হয়তো বা শ্রীলঙ্কার সাথে, আফগানের সাথে হোম সিরিজ খেলছি, শ্রীলঙ্কায় গিয়ে খেলছি, তারপর আমরা এই সিরিজটা খেলছি। তো আমরা এখানে ইন্ডিয়াতে যাওয়ার আগে আমরা খুব ভালো প্রিপারেশন নিয়ে গিয়েছিলাম, আর আমরা খুব কনফিডেন্টলি অ্যান্ড টিম ওয়াইজ খেলছি, এই জন্য আমরা ওইখানে খুব ভালো করছি এবং আমাদের প্রিপারেশনটা এখন খুব ভালো এবং সবাই খুব বয়স ছেলেরা খুব কনফিডেন্ট আছে। তো গতবারের টিমও ভালো ছিল আর এবারটাও ভালো, সো আমি কম বেশি উনিবেশি করবো না। সো দুটো টিম ভালো, এই টিমের অ্যাবিলিটি আছে ভালো করার, ইনশাআল্লাহ আমরা টিম ওয়াইজ খেলা শুরু করছি। এখন আমরা ইন্ডিয়া গিয়ে হারাইছি, ওয়ার্ল্ড কাপে যারা আগের টুর্নামেন্ট আছে এশিয়া কাপ, আমরা ভালো কনফিডেন্ট আছে, আমরা যদি এশিয়া কাপটা খুব ভালো করে শেষ করতে পারি, ওয়ার্ল্ড কাপে যেতে পারি, আমরা মনে হয় টিম ওয়াইজ গেম খেললে আমরা ভালো খেলবো। ইডেন গার্ডেন্সে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির হাত থেকে নিয়েছেন ট্রফি, শুভকামনা জানিয়েছেন দলকে, দিলেন এগিয়ে যাওয়ার টোটকাও। উনি আমাদের কংগ্রেচুলেশন করছে, সো আমরা ভালো গেম খেলছি এখানে, সো কংগ্রেচুলেশন করছে এবং অভিনন্দন জানাচ্ছে, আমাদের সবাইকে কথা হয়েছে, সো ভালোই লাগছে। উনি অল্প সময় জন্য আসছিল, তেমন কথাবার্তা, সবাই ছবি টবি তুলছি, তো ওটাই আর কি। চ্যাম্পিয়ন হয়ে আসে আমাদের অনেক অ্যাচিভমেন্ট, যেহেতু আমাদের সামনে এশিয়া কাপ ওয়ার্ল্ড কাপ, সো এশিয়া কাপে যাওয়ার আগে এরকম একটা ফাইনাল উইন হওয়া, এটা আমাদের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট যে আমাদের সামনে কাজে দেবে। অনূর্ধ্ব ১৯ বিশ্ব চ্যাম্পিয়ন এখন বাংলাদেশ, সেই দলের তিন ক্রিকেটার রয়েছেন বর্তমান দলে, যাদের সংযুক্তি বাড়তি আত্মবিশ্বাস দিয়েছে দলে। আগের তিনজন আসাতে ওদের মেন্টালি ওরা একটু মানে সাহস পেয়েছে, যে আমরা এক্সপিরিয়েন্স যেহেতু সাথে আছে, সো ওরা আমাদের যারা ইয়াং ছিল, এবার যারা নতুন খেলছে ওদেরও ধরেন অনেক এক্সপিরিয়েন্স ওরা শেয়ার করেছে, সাকিব, রকিবুল, নাবিল। আমরা খুলনায় যে প্রিপারেশন ক্যাম্পটা হলো, এটার পর থেকে আমরা দেখছি যে ওদের ভিতরে একটা মানে নতুন ধরনের একটা আশা কিংবা ইচ্ছা কিংবা ওই সাহসটা ওরা শো করেছে। ১৪ই ডিসেম্বর থেকে আবারও ক্যাম্প শুরু হবে নাবিব আইচমুল্লাদের। ক্যাম্প শেষে এশিয়া কাপ খেলতে দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দল। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।